বাঙালির প্রাণের মহানায়ক তিনি। মৃত্যুর চার দশক পরেও সমানভাবে বাঙালির কাছে সমান প্রাসঙ্গিক তাঁর চোখের চাহনি, অমলিন হাসি আর নায়ক সুলভ চেহারা কত নারীর হৃদয়েই না ঢেউ তুলেছে। অরুণ কুমার চট্টোপাধ্যায়ের উত্তম কুমার হয়ে উঠবার কাহিনীটা কোনো রূপকথার চেয়ে কম নয়, তেমনি মহানায়কের প্রেম জীবনটাও সমান আকর্ষণীয় বাঙালির কাছে। পর্দায় উত্তম সুচিত্রা জুটি ইতিহাস লিখেছিল, তবে বিবাহিত উত্তমের জীবনের গৌরীদেবী ব্যতীত যে নারীর নাম সবচেয়ে চর্চায় থেকেছে তা নিঃসন্দেহে সুপ্রিয়া দেবী। দেয়া নেওয়ার শুটিং চলার সময় উত্তম কুমারের ঘরে বাইরে টানাপোড়েন চলছে। ওই সময় উত্তম কুমার গৌরীদেবীর মাঝে এসে উপস্থিত হলেন সুপ্রিয়া দেবী। তবে উত্তম কুমার গিয়েছিলেন সুপ্রিয়া দেবীর কাছে, সুপ্রিয়া দেবী জাননি। প্রথম সংসারে বিপর্যস্ত উত্তম কুমার শান্তি খুঁজে পেতে আশ্রয় চেয়েছিলেন সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে। গৌরীর এক জন্মদিনের পার্টিতেই উত্তম কুমার তীব্র অশান্তির থেকে বাঁচতে বাড়ি ছাড়া হন। ততদিনে অবশ্যই উত্তম সুপ্রিয়া ঘনিষ্ঠতা শুরু হয়ে গেছে। সুপ্রিয়া দেবী তাঁর স্মৃতিকথা আমার জীবন আমার উত্তমে লিখেছিলেন 1963 সালের 2রা ডিসেম্বর। ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন তাঁরা। যদিও গৌরীদেবীর সঙ্গে আইনগত বিবাহ বিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের মান্যতা ছিল না। পুরোহিত ডেকেই সিঁদুরদান হয়েছিল উত্তম সুপ্রিয়ার, যদিও এসব মানতে নারাজ উত্তমের পরিবার। কিন্তু সুপ্রিয়া ঘনিষ্ঠরা সিঙ্গেল মাদার ডিভোর্সে সুপ্রিয়ার স্মৃতিতে উত্তমের সিঁদুরদানের সত্যতা নিশ্চিত করেছেন। সুপ্রিয়ার বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তমকে বলেছিলেন, এভাবে লিভ ইন করা যাবে না, তোমরা বিয়ে করো। আগেও তো কৌলিন্য প্রথায় দুজন স্ত্রী থাকতেন, তাই প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কোনো দরকার নেই। যদিও গৌরীদেবীর সঙ্গে আইনগত বিবাহ বিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের সত্যিই মান্যতা ছিল না। দুটি সংসার দুটি ভালোবাসা। সুপ্রিয়া স্বামীর সঙ্গে ডিভোর্স করেছিলেন কিন্তু উত্তম করেননি। দুই নারী নিয়েই তিনি থাকতে চেয়েছেন, আর এই নিয়েই উত্তমের জীবনে ঝড় বয়ে যায়, যার প্রভাব পড়েছিল উত্তমের অভিনয় জীবনেও। মনোসংযোগের অভাব ঘটছিল কাজে, যার কারণে দেয়া নেয়া ছবির শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ছবির প্রযোজক শ্যামল মিত্র। বলেছিলেন, বেনুকে ছেড়ে উত্তমকে ফিরতে হবে নিজের স্ত্রী গৌরীর কাছেই। এদিকে সুপ্রিয়ার সঙ্গে প্রেম ও সংসার করা নিয়ে প্রিয়জনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল উত্তম কুমারকে, কিন্তু তিনি পিছু হটেননি। উত্তম কুমার মৃত্যুবার্ষিকীতে সুরকার শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেয়া নেয়া ছবির শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ছবির প্রযোজক শ্যামল মিত্র। বলেছিলেন, উত্তমকে ফিরতে হবে গৌরীদেবীর কাছে। উত্তম কুমার এবং শ্যামল মিত্রের বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। বন্ধুর দাম্পত্য জীবনে নেমে আসা ঝড় সামলাতে একথা বলেছিলেন শ্যামল মিত্র। সৈকত জানিয়েছেন, দেয়া নেয়া ছবির শুটিংয়ের সময় ভবানীপুরের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিটের সুপ্রিয়া দেবীর বাড়িতে থাকতে শুরু করেছিলেন উত্তম কুমার। শ্যামল মিত্রের সঙ্গে অটুট বন্ধুত্ব ছিল উত্তমের। সেই কথা শ্যামল মিত্রের কানে পৌঁছাতেই তিনি উত্তম কুমারকে ডেকে বলেন, ভবানীপুরে ফিরে না গেলে ছবির শুট বন্ধ। সেই মতো শুটিং বন্ধ হয়ে যায় দেয়া নেয়ার। উত্তমের পাশে গৌরীদেবীকে দেখতে অভ্যস্ত শ্যামল মিত্র মেনে নিতে পারেননি সুপ্রিয়া দেবীকে। যদিও বন্ধুত্বে আশ্বস্ত করে উত্তম কুমার জানিয়েছিলেন, এখনই বেনুকে ছেড়ে যেতে পারবো না, একটু সময় দে আমায়। না, এরপর কোনোদিনই বেনুকে ছেড়ে যেতে পারেননি উত্তম কুমার। শেষমেশ নিজের শর্ত ফিরিয়ে নিয়েছিলেন শ্যামল মিত্র। আসলে তিনি বুঝতে পেরেছিলেন সুপ্রিয়া দেবীর প্রতি উত্তমের টান ক্ষণস্থায়ী নয়, এটা চিরকালীন প্রেম। এক মাস পরে সব ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর নতুন করে শুটিং শুরু হয় দেয়া নেয়ার। সৈকতের কথায়, আমার বাবাই বোধহয় মহানায়ককে এই নির্দেশ দিতে পেরেছিলেন। পেশাদার সম্পর্কের বাইরেও
উত্তম কুমার ও শ্যামল মিত্রের মধ্যে যে অধিকারবোধের সম্পর্ক ছিল তার জেরেই এই নির্দেশ। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।